বিনাশ কালে বিপরীত বুদ্ধি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শেষ রাজনৈতিক ভুল হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় হসাকৈ শেষ রাজনৈতিক ভুল করিলে নেকি সমষ্টি পুনর্নির্ধারণ আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শেষ রাজনৈতিক ভুল যাক লৈ এতিয়া রাজ্যজুড়ি চলিছে ব্যাপক চর্চা নমস্কার প্রিয় দর্শক মই জয়ন্ত মাধব গোস্বামী আপোনাক স্বাগতম জনাইছো জনাব বিচাৰিম সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণক কেন্দ্ৰ কৰি শাসক বিৰোধীৰ মাজত হোৱা এতিয়া প্ৰতিক্ৰিয়া অসন্তুষ্টি ক্ষোভৰ কথা হয় অবহিকত সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খসৰাত চূড়ান্ত সিল মোহৰ মাৰি চূড়ান্ত খসৰা প্ৰকাশ কৰিলে দেখোন নিৰ্বাচন আয়োগে বহু প্ৰতীক্ষাৰ অন্তত বহু অপেক্ষাৰ অন্তত বহু উৎকণ্ঠাৰ অন্তত অবহিকত প্ৰকাশ পালে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ তালিকা চূড়ান্ত তালিকা যত 126টা সমষ্টিয়ে থাকিব যত 14টা লোকসভা সমষ্টিয়ে থাকিব যত কিছু পৰিৱৰ্তন ঘটাই এই সমষ্টি চূড়ান্ত তালিকা প্ৰকাশ কৰিলে দেশৰ নিৰ্বাচন আয়োগে আৰু যাক লৈ এতিয়া শাসক বিৰোধীৰ মাজত বাকযুদ্ধ পুনৰ তুংগত উঠা পৰিলক্ষিত হৈছে ঠায়ে ঠায়ে খুব অসন্তুষ্টি দেখিবলৈ পোৱা হৈছে আৰু ঠায়ে ঠায়ে আনন্দ উল্লাসও পৰিলক্ষিত হৈছে কাৰণ কেইবাটাও নতুন সমষ্টি সৃষ্টি কৰা হৈছে এই চূড়ান্ত তালিকাত আহিছোঁ আমাৰ প্ৰসংগলৈ যে সঁচাকৈ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই জীৱনৰ ৰাজনৈতিক জীৱনৰ অন্তিমটো ভুল কৰিলে নেকি বা অন্তিমটো সিদ্ধান্ত নেকি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কাৰণ বিৰোধীৰ প্ৰত্যক্ষ অভিযোগ যে এয়া বিজেপি আৰু আৰ এছ এছৰ মতে হোৱা সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ চূড়ান্ত তালিকা হয় এনেকুৱা ধৰণৰ অভিযোগ চলি আহিছে 20 জুনৰ পৰা কাৰণ 20 জুনত প্ৰকাশ পাইছিল সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰা আৰু যি খচৰাত আমি জনাইছিলোঁ কেইবাটাও সমষ্টিৰ ৰদ বদল কৰা হৈছিল নতুন চাৰি সীমাৰে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰা প্ৰস্তুত কৰা হৈছিল বহু গাঁও বহু সমষ্টিৰ পৰা কৰ্তন কৰি নতুন সমষ্টিত অন্তৰ্ভুক্ত কৰা হৈছিল বহুকেইটা সমষ্টিৰ নাম পৰিৱৰ্তন কৰা হৈছিল নতুন নামাকৰণ কৰা হৈছিল আৰু ঠিক তেনেদৰে কেইবাটাও সমষ্টিৰ নতুনকৈ সৃষ্টি কৰা হৈছিল নতুনকৈ গঠন কৰা হৈছিল সমষ্টিত আৰু তাৰ পিছত আমি দেখিবলৈ পাইছিলোঁ অবিৰত আন্দোলন ৰাজ্যৰ উজনি নামনি বৰাক ব্ৰহ্মপুত্ৰ সৰ্বত্ৰে এই খচৰা প্ৰত্যাহাৰৰ দাবীৰে ৰাজপথলৈ ওলাই আহিছিল জনপ্ৰতিনিধি ৰাজপথলৈ ওলাই আহিছিল জনতা আৰু অৱশেষত উৎকণ্ঠাৰ অন্তত জল্পনা কল্পনাৰ অন্তত চূড়ান্ত তালিকাখন প্ৰকাশ পালে আৰু তাৰ লগে লগে আমি জনাইছোঁ শাসক বিৰোধীয়ে যি যি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে সেই প্ৰতিক্ৰিয়াও মই প্ৰথমে জনাইছোঁ চামগুৰি সমষ্টিৰ বিধায়ক তথা প্ৰাক্তন কংগ্ৰেছী মন্ত্ৰী ৰকিবুল হুছেইনৰ প্ৰতিক্ৰিয়া ৰকিবুল হুছেইনৰ প্ৰাথমিক প্ৰতিক্ৰিয়াত কৈছে যে এয়া হৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অন্তিমটো ৰাজনৈতিক ভুল বিনাশকালে বিপৰীত বুদ্ধি কিয় ক'লে ৰকিবুল হুছেইনে ইতিহাসে কি কয় ইতিহাসৰ সাক্ষী কি সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ ইতিহাসৰ কি কি সাক্ষী আছে সেই কথাও দোহাৰিলে ৰকিবুল হুছেইনে ৰকিবুল হুছেইনে ক'লে যে হৰসিংহ প্ৰয়াত মুখ্যমন্ত্ৰী হৰসিংহৰ দিনত সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ হৈছিল কংগ্ৰেছৰ মতে কিন্তু তাৰ পিছৰ নিৰ্বাচনত পৰাস্ত হৈছিল কংগ্ৰেছ জনতা দলৰ হাতত 1976 চনত ইন্দিৰা গান্ধীৰ মতেই হৈছিল সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ কিন্তু 1977 চনত কংগ্ৰেছ পৰাস্ত হৈছিল 2014ৰ আগতো ইউ পি এৰ মতেই হৈছিল সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ কিন্তু 2014ৰ লোকসভা নিৰ্বাচনত পৰাস্ত হ'ল ইউ পি এ আৰু এইবাৰো সেই ঘটনাসমূহৰে পুনৰাবৃত্তি হ'বলৈ গৈ আছে সেই ৰাজনৈতিক ঘটনা পৰিঘটনাসমূহৰে পুনৰাবৃত্তি হ'বলৈ গৈ আছে 2024ৰ নিৰ্বাচনত এই সকিয়নি ৰকিবুল হুছেইনৰ সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ ইতিহাসৰ সাক্ষী দাঙি ধৰি ৰকিবুল হুছেইনে কৈছে যে 2024 চনত বিজেপি ধৰাশায়ী হ'বলৈ গৈ আছে আৰু সেয়ে কৈছে এয়া হৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ৰাজনৈতিক কেৰিয়াৰৰ ৰাজনীতিৰ অন্তিমটো ৰাজনৈতিক ভুল ডিলিমিটেশ্যনৰ যোগেদিয়ে এই বিজেপিৰ মই বিজেপিক সম্পূৰ্ণ নকওঁ এই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ডাঙৰ প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হ'ব আৰু ৰাইজে বিজেপিক প্ৰত্যাখ্যান কৰিব সমষ্টিৰ পুনৰ নিৰ্ধাৰণৰ চূড়ান্ত তালিকা প্ৰকাশ কৰি দেশৰ নিৰ্বাচন আয়োগে দাবী কৰিছে
যে যি সময়ত শুনানি গ্রহণ করা হল এই শুনানি বিভিন্ন ধরনের উজর আপত্তি বিভিন্ন ধরনের আবেদনের শুনানি গ্রহণ করা হয়েছিল বিগত জুলাই মাহর 19, 20 আর 21 তিনদিনিয়াক শুনানি প্রক্রিয়া অংশগ্রহণ করেছিল দেশের মুখ্য নির্বাচন আয়ুক্তকে ধরে একটা প্রতিনিধির দলে আর যত 1222 আবেদনের উপর শুনানি গ্রহণ করা হয়েছিল 1222টা উজর আপত্তি সন্দর্ভত শুনানি গ্রহণ করা হয়েছিল আর এই শুনানির পিছতেই প্রকাশ করা হল এই চূড়ান্ত তালিকা আর এই চূড়ান্ত তালিকা প্রায় 45% সংশোধন করে করা হয়েছে খসড়া পুরা 45% সংশোধন করা বলে দাবি করেছে আর দল সংগঠন সমূহে যুদ্ধ দাবি করেছিল তার 5% কার্যকরী করবা নগল কারণ সেয়া সংবিধানের আওতাত নপরে বলেও নির্বাচন আয়োগে মন্তব্য করেছে 45% সংশোধন করা বলে দাবি করেছে নির্বাচন আয়োগে আর সেই মর্মে এই মুহূর্তে যদি মই আপনার জানাও পূর্বতে খসড়াত 27টাক বিধানসভা সমষ্টির নামাকরণ করা হয়েছিল নতুন নামকরণ করা হয়েছে কিন্তু চূড়ান্ত তালিকাত আমি জানাইছো চূড়ান্ত তালিকাত 19টা সমষ্টির নাম ধাম সলনি করা হয়েছে কি এই 19টা সমষ্টি মই যদি সংক্ষেপেতে আপনার জানাব বিচারিম এই 19টা সমষ্টি ক্রমে মানকাসর সমষ্টি যার নাম এতিয়ারে পড়া হব বীরসিং জারুয়া সমষ্টি দক্ষিণ হালমারা সমষ্টি যার নাম এতিয়ারে পড়া হব মানকাসর সমষ্টি মানিকপুর সমষ্টির নাম হব সৃজনগ্রাম ভবানীপুর সমষ্টির নাম হব ভবানীপুর হরভোগ সমষ্টি রূপসী সমষ্টির নাম হব পাকা বেদবাড়ি সমষ্টি বকো সমষ্টির নাম হব বকু ছয়গাঁও সমষ্টি হাজু সমষ্টির নাম হব হাজু শুয়ালকুচি গোবর্ধনা সমষ্টি হব মানা সমষ্টি বটদ্রবা সমষ্টির নাম হল ঢিং সমষ্টি নগাঁও সমষ্টির নাম হল নগাঁও বটদ্রবা সমষ্টি চতিয়া সমষ্টি হল নদুয়ার সমষ্টি চাবুয়া সমষ্টি চাবুয়া লাহোয়াল সমষ্টি মৰাণ সমষ্টি খোৱাং সমষ্টি নামেৰে নামাকৰণ ডিমাহাচাও হাফলং সমষ্টিৰে নামাকৰণ আলগাপুৰ আলগাপুৰ কাটলিচেৰা সমষ্টি নামেৰে নামাকৰণ বদরপুর সমষ্টির নাম হল উত্তর করিমগঞ্জ উত্তর করিমগঞ্জ সমষ্টির নাম হল দক্ষিণ করিমগঞ্জ আর দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নাম হল পাথারকান্দি আর রাতাবাড়ি সমষ্টির নাম হল রামকৃষ্ণনগর সমষ্টি এই 19টা সমষ্টির নাম ধাম সলনি করা হল চূড়ান্ত তালিকাত আর ঠিক তেনেদরে এই চূড়ান্ত তালিকাত 126টা বিধানসভা সমষ্টির মুঠ 19টা সমষ্টি জনজাতীয় সংরক্ষণ করা হয়েছে আর 9টা সমষ্টি অনুসূচিত জাতির সংরক্ষণ করা হয়েছে কি এই 19টা সমষ্টি যে জনজাতীয় সংরক্ষণ করা হয়েছে সেই বিষয়ে মই প্রথমে আপনার জানাই লোক বিচারিম জনজাতীয় বিধানসভা সমষ্টিক্রমে দুটমা কোকরাঝাড় দুধনৈ সিডলি চিরাং বকো ছয়গাঁও বাক্সা তামুলপুর উদালগুড়ি ঢকুয়াখনা জোনাই মাজুলী বোকাজান হাওড়াঘাট ডিফু রংখাং আমরি হাফলং গোয়ালপাড়া পশ্চিম আর ধেমাজি এই 19টা সমষ্টি জনজাতীয় সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে চূড়ান্ত তালিকাত আর ঠিক তেনেদরে অনুসূচিত জাতির 9টা সমষ্টি সংরক্ষণ করা হয়েছে আর এই 9টা সমষ্টি হল ক্রমে বরপেটা সমষ্টি হাজু শুয়ালকুচি সমষ্টি ডিমরিয়া সমষ্টি জাগিরোড রহা বিহালি নাওবৈসা ধলাই আর রামকৃষ্ণনগর সমষ্টি এই 9টা সমষ্টি অনুসূচিতর সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে যদি আমি চাও আমগুড়ি সমষ্টির কথা আমগুড়ি সমষ্টির পুনরুদ্ধারত দাবিত রাজপথত নামিছিল আমগুড়ির অগপ বিধায়ককে ধরে আমগুড়ির জনতায় তীব্র প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছিল উজনি অসম সমষ্টি সুরক্ষা সমিতির নেতাসকলে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছিল আর তার পিছতো কিন্তু সেই প্রতিক্রিয়া সেই প্রতিবাদ নরজিল চূড়ান্ত তালিকাত আমগুড়ি সমষ্টি কর্তন করা হল আমগুড়ি সমষ্টির পর 70% কর্তন করে শিবসাগর সমষ্টিত অন্তর্ভুক্ত করা হল আর তার পরিবর্তে শিবসাগরের একটা বৃহৎ অংশ কর্তন করে নতুনক ঘোষণা করা ডিমো সমষ্টিত অন্তর্ভুক্ত করা হল থাওড়া সমষ্টি কর্তন করে ডিমো সমষ্টির নামে নামাকরণ করা হল ঠিক তেনেদরে টিহু সমষ্টি একটা নতুন সমষ্টি গঠন করা হল ডিমো সমষ্টি নতুনক গঠন করা হল আর ঠিক তেনেদরে আমি যদি চাও সিসি বরগাঁও সমষ্টির নতুনক নামাকরণ করা হল আর এই স্থান সমূহ আহবতরীয় দীপাবলী উদযাপন করা পরিলক্ষিত হল নিশারে পড়া দল সংগঠন স্থানীয় রাইজ ওলাই আহবতরীয় দীপাবলী উদযাপন করলে ফটকা ফুটাই মিঠাই খুবাই আনন্দ উল্লাস করা পরিলক্ষিত হল আর তার সমান্তরালক ঠায়ে ঠায়ে বিক্ষোভ অসন্তুষ্টিও পরিলক্ষিত হল লক্ষণীয় হব এই চূড়ান্ত তালিকার বিরুদ্ধে পুনের কেনেদরে প্রতিক্রিয়া প্রকাশ করে দল সংগঠন সমূহে কারণ খসড়া প্রকাশ করার পিছত বরাক ব্রহ্মপুত্র যে আন্দোলনের রূপ দেখবলে পাওয়া হয়েছিল
প্রতিবাদে আন্দোলনের রূপ ধারণ করেছিল আর সেই আন্দোলনের পুনরাবৃত্তি হব নাকি তার বাবে নিশ্চয় আমি অপেক্ষা করব লাগিব পরিবেশ কেনেকুয়া হয় পরিস্থিতি কেনেকুয়া হয় সেয়াও নিশ্চয় লক্ষণীয় হব মুঠর উপর সমষ্টির পুনর নির্ধারণের এই প্রক্রিয়ার অর্থাৎ নতুন চারি সীমার এটা আগন্তুক চব্বিশ সনের বৈতরণী পার করা হব আর তার বাবে এই নতুন চারি সীমার সমষ্টি পুনর নির্ধারণ করা হয়েছে যে নির্ধারণক যে তালিকাক ইতিমধ্যে বিজেপিয়ে কই আহিছে অসমৰ খিলঞ্জীয়া রক্ষার বাবে এই সমষ্টি পুনর নির্ধারণ যথেষ্ট গুরুত্বপূর্ণ অসমৰ খিলঞ্জীয়া নব্বইটার সমষ্টিত অসমৰ খিলঞ্জীয়ার অধিকার সুরক্ষিত হব বলে বিজেপিয়ে দাবি করে আহিছে আর তার পরিবর্তে বিরোধীয় এই দাবিক নচ্ছাত করে আহিছে এইবার সংক্ষেপতে আপনার ক চৌধটা লোকসভা সমষ্টির কথা চৌধটা লোকসভা সমষ্টির ভিতর যদি আমি চাও কলিয়াবর সমষ্টি কাজিরঙা নামেরে নামাকরণ করা হল দৰং সমষ্টি পূৰ্বৰ যি মঙ্গলদৈ সমষ্টি সেয়া খচৰা দৰং সমষ্টি নামেৰে নামাকৰণ কৰা হৈছিল আৰু চূড়ান্ত তালিকাত দৰং সমষ্টিৰে নাম পালে দৰং ওদালগুৰি সমষ্টিৰূপে আৰু তাৰ বাবেও দৰংবাসীৰ মাজত কিছু ক্ষোভ অসন্তুষ্টি দেখিবলৈ পোৱা হৈছে বিভিন্নজনে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰা পৰিলক্ষিত হৈছে দুহেজাৰ এক চনৰ লোকপিয়লক ভিত্তি কৰি এই চূড়ান্ত তালিকা প্ৰকাশ কৰা হৈছে আৰু যি বিষয়ক কেন্দ্ৰ কৰি সদু অসম ছাত্ৰ সন্থা বিতৰ্কৰ মাজত সোমাই পৰিছিল দুহেজাৰ এক চনৰ ওপৰত ভিত্তি কৰি এই চূড়ান্ত তালিকা প্ৰকাশ কৰা বিষয়টোক সদু অসম ছাত্ৰ সন্থায় আদরণি জানাইছিল আর তারপিছতে সদু অসম ছাত্র সন্থার বিরুদ্ধেও গরজে উঠিছিল বিভিন্ন দল সংগঠনে আনহাতে বিরোধীয়ে দাবি করে আহিছে এই সমষ্টি পুনৰ নির্ধারণের তালিকাখন মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা পীযুষ হাজরিকা অশোক সিংঘালের নির্দেশ মর্মে হয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বত এইকেইগৰাকী মন্ত্রীর নেতৃত্বতে এই চূড়ান্ত তালিকাখন প্রকাশ পালে বলে পুনৰ প্রতিক্রিয়া প্রকাশ করেছে এজেপির সভাপতি লুৰিণজ্যোতি গগৈ লুৰিণজ্যোতি গগৈ উভতি ধৰিছে মন্ত্ৰী অশোক সিংঘালক অশোক সিংঘালে এতিয়া অসমীয়া জাতিৰ সুৰক্ষা দিব নেকি এনেধৰণৰ প্ৰশ্ন উত্থাপন কৰিছে কাৰণ মিছন একমপ্লিছড বুলি টুইট যোগে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছিল মন্ত্ৰী অশোক সিংঘালে কিহৰ ভিত্তিত মিছন একমপ্লিছড বুলি ক'লে অশোক সিংঘালে তাৰ উত্তৰ বিচাৰিছে লুৰিণজ্যোতি গগৈ মুঠৰ ওপৰত এনেদৰে এতিয়া বাকযুদ্ধ লাহে লাহে তুংগত উঠা পৰিলক্ষিত হৈছে এই চূড়ান্ত তালিকাক লৈ আৰু অসমৰ জনগাঁথনি অসমৰ চাৰি সীমাক পোষ্ট মৰ্টেম কৰি নতুন ৰূপত সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ কৰা হৈছে আৰু এই নতুন সীমাৰেই এতিয়া আগন্তুক চৌব্বিছ চনৰ নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব শাসক বিৰোধী গতিকে ৰকিবুল হুছেইনে কোৱাৰ দৰে সঁচাকৈ মুখ্যমন্ত্ৰীৰ এয়া ৰাজনৈতিক অন্তিমটো ৰাজনৈতিক ভুল নেকি সেয়া নিশ্চয় চৌব্বিশৰ নিৰ্বাচনত দেখিবলৈ পোৱা যাব বিৰোধীয়ে কৈছে যে চৌব্বিশৰ নিৰ্বাচনত ধৰাশায়ী হ'ব বিজেপি লক্ষণীয় হ'ব চৌব্বিশৰ নিৰ্বাচনৰ বতাহ কেনেদৰে বলে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ প্ৰভাৱ কেনেদৰে পৰে চৌব্বিশৰ নিৰ্বাচনত তাৰ বাবে নিশ্চয় সকলোৱে অপেক্ষা কৰিব লাগিব